রানী রাজা আর রাজপ্রাসাদ ছেড়ে এক মুনির আশ্রমে চলে গেল। আর সেই মুনির আশ্রমে অনেক শিষ্য আর শিষ্যা ছিল, তারা তো রানীকে খুব ভালোবাসত। তারপর রানী ফিরে এলো। হ্যাঁ, রাজা নিজে তো রানীকে ফিরিয়ে আনতে গিয়েছিল, কিন্তু রানী তো ওই বাচ্চাদের খুব ভালোবাসত। হ্যাঁ, খুব ভালোবাসত রানী, খুব ভালোবাসত, বাচ্চারা খুব ভালোবাসত। এত প্রশ্ন কিছু লক্ষ প্রশ্ন করো, রাখো তোমার নাম আজকে থেকে। ঘুমাও, ঘুমাও। কিন্তু রানী চলে এলো কেন? রানী চলে এলো কেন? কারণ সেই রানী তার রাজকন্যা আর রাজপুত্রকে যে খুব ভালোবাসত। রাজপুত্র আর রাজকন্যারা রানীকে ছেড়ে ভালো থাকতো না। এমন ভাবে বলছে যেন রাজা রানীকে ছেড়ে খুব ভালো থাকতো। বলি, এবার গল্পটা বন্ধ করো না, আমাকে একটা ছোট্ট গল্প শোনাও। রানী রাজপুত্র পরী শোনাও। কি হচ্ছে, কেউ তো ঘুমাচ্ছে না? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ও আমার ছেলে, আন্ডারস্ট্যান্ডিং, সব বোঝে কি কি হবে না হওয়া। ওটো ওটো ওটো, তুমি ওটো ওটো, দেখবে দেখো। কিচ্ছু এসো, লাগবে তো না, লাগবে না, তুমি সব। আমাদের সম্পর্কটা সত্যি কেমন যেন আলাদা রকম। কখনো কখনো উনি ভুল করেন, তো কখনো কখনো আমি। কিন্তু তার জন্য, তার জন্য আমাদের ভালোবাসা এক মুহূর্তের জন্যও কমেনি। আপনার সঙ্গে আমার একটু কথা রয়েছে। কি কথা? আচ্ছা, আপনি তখন নিচে রকম খেতে বসে ওটা কি করলেন? কি করলাম? কি করলেন? আপনি সবার সামনে এভাবে হাতটা কেন তখন ধরলেন? ও হ্যাঁ, ভুল করেছি। এই এত খুব ধরো না, মানে আমি ভুল করেছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা প্রার্থী। কিন্তু এখন তো এখানে কোনো লোক নেই, এবার একটু ধরি। আর কোনো মান অভিমান নেই কোমা, আজকে রাতটা আমার আর তোমার, এখানে কোনো মান নেই, অভিমান নেই, কোনো রাগারাগিও থাকবে না, শুধু থাকবে ভালোবাসা, কোমল আর মল্লারের ভালোবাসা।